স্ত্রী টিপ মানে 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 ওই মহিলার মাথায় কেমন যেন একটা টিপ ছিল। ওকে একটা কথা বলো, অস্ট্রেলিয়ান কন্ট্রাক্টের ফাইল নিয়ে ও কি করবে? আমিও সেই কথাটাই ভাবছি। ভুল বুঝবেন না, আমি ফাইলটা সরিয়ে কি করব বলুন? আমি তো ফাইলটা আপনার জন্য নিতে গেছিলাম। What do you think? আমি ওই স্ক্র্যাপগুলো নিয়ে কি করব? হ্যাঁ, আর সেগুলোর জন্য তোমাকে এতগুলো টাকা দিলাম, এত বড় একটা চালাকি করবে সেটা আমি বুঝতেই পারি না। That's your bad luck, চিত্রা। সত্যি চিত্রা, তুই এটা কি করে করলি? আমার মান সম্মান সমস্ত একেবারে উঠে দিলি। লোকনিশা, আপনার বন্ধুকে বলে দিন যেভাবে হোক আমার ওই 25,000 টাকার চেক এক সপ্তাহের মধ্যে ফেরত চাই। আমি কাজ চাই, কাজ। আইদার অস্ট্রেলিয়ান কন্ট্রাক্ট না হলে টাকা। আমার আমার 7 দিন লাগবে না, আমি এক সপ্তাহের অনেক আগেই ফাইলটা এনে দিয়ে। এই কথা বলবেন না, তো কথা বলবেন না, এই আপনি অনেক বকে দিন, বুঝলেন? যান 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 যান। আমি জানি না আমার সমাজ, আমার পাড়া প্রতিবেশীরা আমাকে কি চোখে দেখবে। আজ আমি তোমার কাছে একটা প্রার্থনা নিয়ে এসেছি, আর যে যাই বলুক তুমি অন্তত আমাকে ভুল বোঝো না। আমি জানি সারা জীবনের শেষে আমাকে হয়তো তোমার পায়েই থাকতে হবে। আমি সেই আশ্রয়ের জন্যই তোমার কাছে ছুটে এসেছি। তোমাকে একটু কথা বলবো, রাগ করবে না তো? বলতে পারো মনে করলে বল, রাগ করা না করাটা আমার ছেড়ে দাও। এই ব্যাপারটাতে তুমি আমার উপর রাগ করলেও আমার কিছু জানা আসে, কারণ আমি যেটা করেছি সেটা মোটেও ইন্টেনশনালি করি। ও, তার মানে তুমি সারোগেট মাদারের খোঁজ পেয়ে গেছো? খোঁজার চেষ্টাও করিনি আর খোঁজও পাইনি। আজ অব্দি যেটা ঘটেছে পুরোটাই কাকতালীয়। আমাকে একটু খুলে বলো মানুষ। আজ আমি প্রথম আলোতে গিয়েছিলাম মানু, এমনি কোনো কারণে। ওখানে গিয়ে জানতে পারলাম ওই মেয়েটিও নাকি ওখানে এসেছিল, তারও আন্টি নতুন, তো ওকে চিনতে পারিনি। দুলালদাও ছিল না, দুলালদা থাকলে নিশ্চয়ই চিনতে পারত। তারপর তারপর আর কি, তারও আন্টা ওকে চিনতে না পেরে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছিল। না না, এক মিনিট এক মিনিট, তুমি তুমি কি করে শিওর হচ্ছো ওই মেয়েটি এসেছিল? আমার মন বলছে, বিশ্বাস করো আমি তো আমাদের সন্তানের নিঃশ্বাস শুনতে পেয়েছিলাম। বালি করেছো তুমি, আমার উপর রাগ করোনি তো? না, রাগ করি। তাহলে এবার বলো কেন ঘুমোচ্ছিলে না? ওই অফিসের হাজারো চিন্তা, হাজারো ঝামেলা, এসব মিলিয়ে আর কি কি আর বলবো। শুধু এইসব কারণের জন্য রাত জেগে রয়েছো? না না, শুধু এইসব কারণের জন্য না, আর একটা কারণ আছে। কি কারণটা আছে? শোবে এসো,